হাই ফ্রেন্ড, হাই ফ্রেন্ডস, বেঙ্গলি ফুটি কাপল চ্যানেলে তোমাদের অনেক দিন পর স্বাগত। প্রায় দু আড়াই মাস আমরা ভিডিও দিতে পারিনি কিছু কারণের জন্য, তো আজকে আবার চলে এসেছি। আশা করা যায় এরপর থেকে রেগুলার ভিডিও পাবে তোমরা, মানে চেষ্টা করব। আজকে কি মেনুতে আছে বলে দিই, লাঞ্চ মেনু প্লেন রাইস আছে, লাল শাক ভাজা, ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে ভাজা আছে, টমেটো ধনে পাতা রসুন দিয়ে মসুর ডাল, আর আছে ওলকপি দিয়ে রুই মাছের কষা, লেবু আছে সঙ্গে। তাহলে শুরু করি বন্ধুরা। তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে আমাদের অনেকদিন কেন ভিডিও দিই না, তো আজকে থেকে স্টার্ট করলাম। এবার খাচ্ছি ডাল। আজকে একটা কম্পিটিশন, টমেটো আছে ডালে বেশি করে, লেবুর দরকার হয় না, তাই না? তবু ডালের সাথে লেবুটা আমরা যেহেতু ভালোবাসি, ডালটা চুমুক দেখে নেবে নষ্ট করবে। আমরা ইচ্ছে করে একটু কম ভাত রান্না করছি, কারণ কম খাওয়ার জন্য, বেশি থাকলে বেশি খাওয়া হয়ে যায়, তাই না? ইচ্ছে করে কম করেছি। এবার খাবো ওলকপি দিয়ে মাছের কারি দম। কচি ওলকপি
আলু দিইনি, শুধু অল্প। ফুলকপি দিয়ে চিকেন খেতে ভালো লাগে। সবই খাওয়া যাবে, ডিমও খাওয়া যাবে। চিংড়ি চিংড়ি মাছ দিয়েও ভালো লাগবে, ভালো লাগবে। মাছটাও খুব টেস্টি, তাই না? প্রায় 23-24 দিন পরে মাছ খাচ্ছি, মানে ও আমি না, ও একটু কাজে বাইরে ছিল, সেখানে মাছ পাওয়া যায় না, পাওয়া যায় না বললে ভুল, যায় কিন্তু খাওয়া হয় না, বাইরে থাকলে যা হয় মানে চিকেন আর ডিম।
দেখো ভুলে গেছিলে না বেশি হয়ে গেছে বেশি লাঞ্চটা হেভি হলো না দিন পরে ভালো লাঞ্চ তাহলে বন্ধুরা আজকে আমাদের এই লাঞ্চটা এই পর্যন্তই তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর সাবস্ক্রাইব পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে করে আমাদের রেগুলার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে টাটা টাটা